بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال تعالى في شان حبيبه تعظيما له وتشريفا وتكريما إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا হাদিসে পাকে রয়েছে যারা আল্লাহর প্রিয় নবীর গোলামি করেন তারা আল্লাহর বন্ধু হয়ে যান তা কোরআনে কারীমের আয়াতে স্পষ্ট ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলেন আপনি বলে দিন আপনার গোলামি করতে ফল হবে তারা আমার বন্ধু হয়ে যাবে বন্ধু মানে আল্লাহ যাদেরকে মহব্বত দান করেন আর যাদেরকে আল্লাহ মহব্বত দান করেন ফাইদা আহবাবতুহু আমি আল্লাহ যখন কাউকে মহব্বত করি কুনতু সামাহু ওয়া বাসারহু ওয়া ইয়াদাহু ওয়া রিজলাহু অত্যন্ত পুরনো কথা সুন্নি আলেমদের কাছে আসলে এই হাদিসগুলো আপনাদেরকে শোনানো হয় আল্লাহ যখন মহব্বত করেন তখন ওই বান্দার চোখ কান হাত পা
এগুলি আল্লাহর নূরানি পাওয়ারে পাওয়ারফুল হয়ে যায়। বিশ্ববিখ্যাত আলেমদিন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, বান্দা যখন আল্লাহর মাহবুব হয়ে ওই পর্যায়ে চলে যায় যে পর্যায়ে গেলে আল্লাহ বান্দার চোখে কানে হাতে পায়ে নূরের পাওয়ার দান করার কথা ঘোষণা করেছেন, তখন ওই পর্যায়ের বান্দা কেমন হয়? সারা নূর জালালিল্লাহি তাআলা, আল্লাহর জালালিয়তপূর্ণ নূর যখন বান্দার সামান লাগু বান্দার কানে চলে আসে, কান সুরতে বান্দার কান হয়, পাওয়ার আল্লাহর নূরে নূরানিত হয়, তখন ওই বান্দা ইয়াসমাউল করিবা ওয়াল বাঈদা, ওই বান্দা কাছের শব্দ শুনেন, দূরের শব্দ হাজার হাজার না, দূরের শব্দ শুনে। ওয়াইদা সারা নূরু জালালিল্লাহি তাআলা বসরাল্লাহু, আল্লাহর ওই মহব্বত পাওয়া বান্দার চোখে যখন আল্লাহর নূরানি শক্তি যুক্ত হয়, ওই বান্দা ইয়ারাল করিবা ওয়াল বাঈদা, কাছেও দেখেন দূরেও দেখেন সমানে দেখেন। ওয়াইদা সারা নূরু জালালিহি তাআলা ইয়াদাল্লাহু ওয়ারিজালাল্লাহু, বান্দার হাতে পায়ে যখন সেই নূরের পাওয়ার আসে, ওই বান্দা ইয়াতাসাররাফু, ক্ষমতা প্রয়োগ করতে পারে, আলাল করিম ওয়াল বাঈদ, দূরে বলো কাছে বলো, ওয়ালা সাহলে ওয়াসাবে, সহজ কাজ বলো কঠিন কাজ বলো, যে কোনো কাজে ওই বান্দার পাওয়ার চলে, সেই বান্দা নিজের শক্তি প্রভাব বিস্তার করতে পারে। কোন বান্দা? সিরিয়ালে যান, যেই বান্দা নবীর গোলামি করে ওই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। কোরআনে কারীম সূরা আলে ইমরান 3 নম্বর পারা, এরপরে যখন বান্দা আল্লাহর বন্ধু হয় মোহব্বত পেয়ে, তখন তার স্ট্যাটাস বদলে যায়, তখন তার অবস্থা পরিবর্তন হয়। কেমন হয়? আগে চোখে যদ্দূর দেখছিল, আল্লাহর নূরের পাওয়ার যুক্ত হলে দূরে কাছে সমানে দেখে। যারা নাবিক সাগরে জাহাজ চালায় তাদের চোখে একটা আলাদা লেন্স থাকে, আয়না, ওটার নাম দূরবীন, দূরদর্শন যন্ত্র, অর্থাৎ দূরের জিনিস কাছে করে দেখে, জিনিসটা দূরে ওটা চোখে লাগাইলে দূরের জিনিস একদম কাছে। এই লেন্স, এই গ্লাসটা কে বানাইল? বান্দায় ডর করি হইবে না, আর আগুনি হই না, আর ভয় বেয় মারানা সুলাইমান আলমি বেয় সাধু বসত হই, আর ফরদি যে আওয়াজ করিব ইবা খুলনাথন আয়ের মানুষ ইবে ইবা সে যে ইবে আয়ো কি আর ও বাসাত হইব না, ইবি কি আর আর বাসা জানিব না, হনা আর 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 বাসাও জানি, ইতার আর বাসাও জানি, সভাপতি
আর 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 বাসন জানি তো মাথা গাল আর ভাই হন না ইতের আর বাসন ইতেরা কিন্তু পাকিস্তানের মানুষ হলে তারা উর্দু জানে দে বাংলা আল্লাহ সাটিয়ে হুজুর হল রে এর কেন দয়া করে দে আর 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 বাংলা জানি মাতো না এটা যাই ইন্ডিয়া গেলে দিল্লি গেলে আজমির শরীফ গেলে পাকিস্তান গেই 1999 তা জান্নাওয়ারি দেরি উর্দু ভাষা শিখার আল্লাহ কথা কইরে দি বিশ্বাসী নগরের মানুষ হইবে বাংলাদেশ উত্তর নিশি তুই এর আর আর একখান রহমত রে আল্লাহ পাকের দয়া জি আর আর চট্টগ্রামের ভাষা জানি বারর ভাষা আল্লাহর রহমতে জানি ইয়া উযু জিবের দর দিউন ইবে কি অনরা হইল কেন সাথ দেয়া ভাষা ফোন হইতে দিব না সভাপতি মহোদয় প্রিন্সিপাল সাহেব কৃপলা উনিও তশরিফ এনেছেন আপনারা যারা দোকানে দোকানে বসে আছেন যারা রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করছেন আমি এতক্ষণ বলেছি রসুলের কথা নয় রসুলের যারা গোলামি করে তাদের কথা কাদের কথা ডর করি আয় মাইকফায়দে আর আওয়াজ ডর দে অনরা মাইকনো হইলো বেগুনে মিলিজুলি হইলে ডর নব না মাশাআল্লাহ কি বললাম এতক্ষণ যেটা বলেছি ফাত্তাবিউনি আমার পেছনে পেছনে হাঁটো আপনার পেছনে পেছনে হাঁটলে কি হবে লাভটা কি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করো আর দাহদিও নয়টু সাম্মদিও নজাইয়ু সমান হতেও চাইও না আগেও লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি সূরা হুজুরাত প্রথম নম্বর আয়াত 26 নম্বর পারায় 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন ও ঈমানদারীরা আল্লাহর এবং আল্লাহর রাসূলের আগে যেও না আল্লাহর আগে কেঙ্গুরি যেও আল্লাহ কি আর এডে জমিন উতাড়েন না আল্লাহ কি হাঁটে আমরা দেখছি তাহলে এখানে রাসূলের আগে যেও না তো আগে যেও না সূরা হুজরাতে পেছনে থাকিও সমানে সমানে চলিও না ওটা সূরা আরানে ফাত্তাবিউনি আমার পেছনে চলো আর ফিসুদি ফিসুদি আইট্টো দাহদি হনওয়া সরখা যাইবে তাই যারা নবীর পেছনে হাঁটে নবীকে অনুকরণ করে অনুসরণ করে কিসের মাধ্যমে মহব্বতের মাধ্যমে সুবহানাল্লাহ বলেন না প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে যদি নবীর গোলামি করে করলো নবীর গোলামি হলাম নবীর গোলাম আল্লাহ বলেন তুমি হয়ে গেলা আমার বন্ধু আল্লাহর বন্ধু হলে কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরের শব্দে বলতেছেন বয়াম ফিরলাকুম যুনুবাকুম আমা মহব্বত যখন পাবে ভালো যখন বাসব তোর যত গুনাহ আছে সব মুছে সাফ করে দেব সুবহানাল্লাহ কি গুনাহ সাফ করে দেবেন
লাভর হতা না না গুনাহের হতা। তাই বলছি নবীর পেছনে চলুন, মহব্বত পাবেন আল্লাহর। আল্লাহর মহব্বত কারা পায়? নবীর গোলামি করলে। নবী হলেন আকা, নবী হলেন মাওলা, নবী হলেন মুনিব, আমরা হলাম নবীর গোলাম। সুবহানাল্লাহ। জি, এখন নবীর গোলামি করলে তার চোখে কানে হাতে পায়ে আল্লাহর নূরানি পাওয়ার যুক্ত হয়ে যায়। ওই বান্দা দূরে কাছে সমানে দেখে সমানে শুনে, দূরে কাছে সহজ কঠিন সবকিছুর উপর সমানে প্রভাব বিস্তার করতে পারে। ইল্লে এনাগরি সাইতেইবে দিলা ওই ইলুবিল্লে এতন হইদি গতেইবে না হাই বাংলার ইতরা না গিলি গিলিলি নজম করি নভেলে বে কিছু কিছু বাইরে গরিবে তো। এটা বললাম গোলামদের কথা, দূরে কাছে সব শুনে দূরে কাছে সব দেখে। সুবহানাল্লাহ। না ক্যা বাত হে, আগর ইয়ে মাননে ওয়ালে কা আলম হে, আগর গোলাম কা ইয়ে আলম হে, তো মুখতার কা আলম ক্যা হোগা? গোলামের যদি এই অবস্থা হয়, যিনি মুনিব, যিনি আকা, যাকে মানলে এটা পেলাম, সেই রসুল সম্পর্কে আর কিছু হম করিব না। তুই উদুদি রসুল টানাটানি করন মানি মারি না ভারি ফোঁদর মাসি দড়ি টানি দে যা সর ফাঁসি ই কেন টেনি নবী সম্পর্কে ক্লিয়ার গি? হ্যাঁ, নবী সম্পর্কে ক্লিয়ার গি? জি, গোলাম কা আগর ইয়ে আলম হো তো আকা কা আলম ক্যা হোগা? তৈলি রসুলে জেন্ডে আছে এতুন দেখেন না না দেখেন মাতো না উনের না না উনের আর কোনো এক্সট্রা দলিল লাইব না কিল্লাই দিতাম দলিল ওগিন তুয়াই তুয়াই জিনি আমি বলতেছিলাম যারা দাঁড়িয়ে আছেন বাইরে, যারা বসে আছেন দোকানে, আর যারা বসে আছেন মাহফিলে আদব সহকারে, সবাইকে আমার রসুল দেখবার ক্ষমতা রাখেন কিনা? কে দিয়েছেন? গোলামকে যদি দেন, যার গোলামি করেছেন তাকে দেন নাই? মাশাআল্লাহ। এরপরেও রাসূল দেখছেন, এটা বিশ্বাস যদি করে দেন বাবা, ওটা মানার নামই তো ইমান, ওটা মেনে ওভাবে কাজ করার নাম ইসলাম, মানার নাম ওভাবে কাজ করার নাম। তো আমরা মুমিন ও মুসলমান ঠিক না? বিশ্বাস আছে মনে মনে, কিন্তু করতে পারতেছি না। আল্লাহ বলেন দুই নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠায়, যারা বিশ্বাস করো, অন্তরে বিশ্বাস আছে, অন্তরে বিশ্বাস জন্ম নিয়েছে, কিন্তু এখনো বাস্তবায়ন করতে পারছো না। আমি আল্লাহর ওয়াজ শুনো, আমার নসিহত শুনো, আমার পরামর্শ শুনো, উদখুলু ফিসসিলমে কাফা, মুমিন যখন হয়েছো এখন পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। অজ্ঞ মানুষ বিশ্বাস আছে নোয়ান্ন ঘরে, তৈলি ইবে মুমিন কিন্তু মুসলমান নয়, দেরি না মানে বাস্তবায়ন না করে। বাস্তবায়ন করতে হবে না? তোমরা যারা বেস্টিস লাগাইউ ওয়া, তোমরা যারা গলা বৃদ্ধি কোনটা টনটা লাগাইউ, আর বাজানো লরে বাইও লরে ফোল রে, যারা ইতারা বুগুতা দিয়ে নেই বাদ দি বইরু ইতারা রে বিশ্বে বিশ্বে আর ডাক্কি দিয়ে আর বাসা বোধ না বুঝুর ইতারা আনারা বাবা, যারা করে করে বসছু না কেন কেন একে চলে কিন্তু ভাই ইতারা কেন একে আয়ু আবা বইও না বাজি রে, আর
রসুল খুশি হইব, নবী খুশি হইনি, আল্লাহ খন খুশি হইব। দশ নম্বর পাড়ায় কেন চাই, পাড়া নম্বর দশ, পৃষ্ঠা নম্বর ১৬, সূরা তাওবা। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু, ওয়া ফিনজুবেল যা, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু। আর আঞ্জুমানের অধীনে মাদ্রাসার প্রিন্সিপাল, কিন্তু খেয়াল রাখুন, এটা কোনো টাল্টি পাল্টি প্রিন্সিপাল রাইলে হইব না, মাত না লেখাপড়া জানে দেবিল যারা হন্য করিব না, আয় বুল তুল করলে আয় তো প্রিন্সিপাল না, প্রিন্সিপালের অধীনে সরি করি দে মানুষ, কেন খেয়াল করো, বুল তুল করলে নেই তারা ধরে দিব, তারা আর ঠিক করে দিব, আর ইয়ান বিশ্বাস আছে না নেই, কি ওই ছেলে আর ভয় পাবে না, পড়ে গেলেই নামাতে না, এখন তো কি হদিন বানাই, এড়ে তিয়াগারে দি সাক্কা দি, হয়তো খতম ফুয়াইবের বুক তলে আর দিদি কেউ তো ওখানে বসাই দিলে ও ছেলেটা হাঁটে গুটি গুটি পা 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 করে করে হাঁটে, পড়ে যাওয়ার ভয় নাই, আমারও পড়ে যাওয়ার ভয় নাই, আলহামদুলিল্লাহ যত ওলামা একরাম আমার আশেপাশে কোনো পড়ে যাওয়ার ভয় নাই, সুন্নি আলেমরা আছেন। আমি বলতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল আহাক্কু, অধিক অধিকতর হকদার, অধিকতর যোগ্য, আই ইউরদুহু, তাকে রাজি করার, তাকে এন অনাসিদি, তাদেরকে অনাসিদি কি ডর করি না হবে না, আর শুননি হল চুলিলাম তো নয় না হাত কুম আরো সামনে হতে দুজন হই আল্লাহ এবং রসুল, হন আসিল দি আইরদু হুমা, আল্লাহ রে এবং রসুলরে রাজি করন নান বেশি দরকার, কিন্তু দুইজনের খতা ন হই হইয়ে দে একজনের খতা, নিয়ম হচ্ছে জমির যেটা জমির সর্বনাম কি হবে, প্রণাম হবে না, আমি ওই শিখি না, আর তো কোনো প্রিন্সিপাল করেন না, ওরা তো লাইন দিয়ে দিয়ে নাও শিখি কি হবে, প্রণাম প্রণাম মানে আমি তুমি সে, সর্বনাম জি, সর্বনাম দুই বছর নলা আনন আসিল আইনে দে এক বছর নলা খেয়া হদিবে যাইব হুঁকিয়া হয়ে হাসুর করি কিয়া হুঁকিয়া দু আছে আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এইডো দি রসুল, তারপরে তারপরে দে আইয়ুরদুহু, তো হুইবে ডাকো দি রসুল, ইবে আল্লাহ পর্যন্ত যাই চইলি রসুলের ডিঙ্গাই জম করিব, সব দুইবে ডিঙ্গাই জম করিব, হতে না জম হইতুনু আইয়ুরদুহু মানি আল্লাহ এবং রসুল, রসুলরে রাজি করেন নেন বেশি দরকার, সুবহানাল্লাহ, তো আল্লাহ রে তোমার আল্লাহ তুম আলগা কই রইউ নই খিয়া রসুলরে হইলি আল্লাহ আর বান্দাই বেতুন আলগা নয়, জিসে রসুল মিলা উসকো খোদা ভি মিলা, রসুল যে পেয়েছে মাতো না
সে আল্লাহকেও পেয়েছে, রাসূল রাজি তো আল্লাহ রাজি, সুবহানাল্লাহ বলেন। তাই বলতেছিলাম বাবার আমার, আর এদিকে কেউ দাঁড়াবেন না, দোকানে কেউ বসবেন না, মাহফিলের প্যান্ডেলে বসেন, আমার আমাকে খুশি করার জন্য নয়। দেখছেন আল্লাহ, দেখছেন রাসূল, আল্লাহ দেখছেন স্বয়ম্ভু নিজস্ব ক্ষমতা, আর রাসূল দেখছেন আল্লাহর দেওয়া ক্ষমতায়। আমাদেরকে যা দিয়েছেন সেটা কিছুদিন পরে কমে যাবে, ঠিক না? এই তো আগে দেখতাম, এখন একটা চশমা দিতে হবে, কমে গেছে কি হদুন খানার মধ্যে কি লাগা রেখি না কিরো আহানত মেড়া খা দিল হদ মেড়া দিয়ে দিন যন্ত্র লাগাই দি কি লাগাই দি আগে এনে খাইলে খানে উনতাম এখন খাইলে খানে নমনি দি আর তো যন্ত্র দিয়ে দে ডাক্তরে, ঠিক না? তো কি বলতেছিলাম বলেন না বাবা, আমি কি বলতেছিলাম ভালো করে লক্ষ্য করুন, আমাদের এই কান কিছুদিন পরে কমেও যায়, চোখের পাওয়ার কিছুদিন পরে কমে যায়, যায় না? দাঁত 32টা আস্তে আস্তে ফটতে ফটতে দুই গাল তরহারির ফোটারা হয়ে যায়, নামাতে না বাংলার পাঁচ হয়ে যায়। বলতেছিলাম আমার নবীর ব্যাপার আল্লাহ কি বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমার রাসূলের সবকিছুতে শুধু বাড়ন্তি আছে কমন্তি নাই। এখানে যা আখিরাত শব্দের অর্থ এমনিতে পরবর্তী মুহূর্ত, পরবর্তী দিন, পরবর্তী মাস, পরবর্তী বৎসর, আর আখেরাত শব্দের অর্থ যদি পরকাল দরি তৈলিত হতার পরিষ্কার দুনিয়ার জেডিল্লা দেখি ইয়াতুন বারে এখন কবর গিয়ে আরো আয় মোল্লায় হই দে না আল্লাহ হর দে তোর খল্লাই নমানিবু নামাতে নও কেউ না মানিলি আয় কি এড়াই তার রে ক্যাপসুল খাবে তিজুম না এন্ডিল্লা হল ক্যাপসুল ও ফার্মেসি দোয়ান ওয়ালা বাইরে নও ল্যাবরেটরি বাইন্ন করে ইয়ান আল্লাহর দয়া দালিকা ফজলুল্লাহ ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর দয়া, আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন রোম থেকে ইতালি থেকে হযরতে সোহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল বেশে এসেছেন, নবী নবী করে নবীর গোলাম হয়ে গেছেন, ইরান থেকে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনে পাগল পারা হয়ে ছুটে আসতে আসতে নবীর দরবারে চলে এসেছে। আমার বাবারা হাবশের ওই নিগ্র কালো মানুষ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়া থেকে আরবে এসে নবীর কাছে হয়ে গেছেন, সোহাইব রুমের মানুষ কাছে হয়ে গেছেন, হযরতে সালমান ফার্সি ইরানের মানুষ কাছে হয়ে গেছেন, আর বেরার ওই কূলে ফোরা কইল্লা আবু লাহাব নবীর কাছে অন্য ঘরে দেখি ন মানে উনি ন মানে ঠিক কি না, জি জি, দেখে মানে নাই শুনে মানে নাই, আল্লাহ তাকে মানতে দেয় নাই কেন, ব্যাদবি গল্লি কিয়া তোল্লায় রাস্তা তালা মারি দি কি করে দি, গুনাহের বাইরা আমরা গুনাহ করেছি, পাপ করেছি, গুনাহ করেছি গুনাহগারের জন্য আল্লাহর দরজায় কোনো লক নাই, আল্লাহর দরজা কোনো বন্ধ নাই, আল্লাহর দরজা
আসো 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 বান্দা, আমার আল্লাহ ডেকে ডেকে মাফ করেন। সুবহানাল্লাহ, বলেন শুধু আসতে নয় ডাকেন, বলেন না ডাকেন ডাকেন, ডাকার জন্য রাস পাঠিয়েছেন। হে আমার রাসূল, ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি। আমি আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহর দিকে ডাকার জন্য, আল্লাহর দিকে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ মুস্তাকিম জিন্দাবাদ। আসুন আসুন, কি বলছিলাম, আল্লাহর দিকে নবী ডাকেন, নবী আল্লাহর দিকে ডাকেন। তো আগে আল্লাহর দিকে ডাকেন, আল্লাহর দিকে আমরা যাব কোথায়? নবীর কাছে। হুজুর অনে আরে দেখুন দে কি উল্লাই হদ আল্লাহ রে যাইবে আল্লাহ খেনে যাইও হদ আর ফিসে ফিসে আট। আমার আল্লাহ বলেন সূরা লোকমান 21 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠায় ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, ইয়া অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার ফিসে, আল্লাহ গদ এন্ডিল্লা যাত্তার ফিসে নোয়াডিস ওয়াত্তাবে সাবিলা মান, ওই মানুষের ফিসে ফিসে আড়িবি। আনাবা ইলাইয়া, জিবা আয় আল্লাহ রিক্ষা আইয়েন, আল্লাহ রিক্ষা মেন অর্থে খঞ্জাবদে রসুল হনা, আর আর হদে ফিসদি ফিসদি আয় খুন্দি আয় সামুদি নইস সামুদি, রাস্তা আন্ধার হনা, রাস্তা অন্ধকার, বাতি লই সামুদি বাতি, তোই দিকুম দে রাস্তা বাতি ও ফিসদি আয় সামুদি বাতি গুন্দি আয় গুন্দি, উজট না গাইও গাতন ন হইজ খেড়া গোজান ভুট্টু আফর ঠোর না খাইও খেয়া, সামনে আদাত দে সামনে রেকম বাতি আয় টুম ফিসে ফিসে রসুল দি হেদায়তর লাইট। সুবহানাল্লাহ, হেদায়তর আল্লাহর নজর 24 ঘন্টা রসুলুরি কে। সুবহানাল্লাহ, সূরা তুর 27 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার লাস্টে ইন্নাকা বি আয়ুনিনা, ও আমার হাবিব মানুষ কত কিছুর দিকে দেখে, আমি আল্লাহর দৃষ্টি শুধু আপনার দিকে। হুকিয়া আল্লাহর দৃষ্টি হুকিয়া, আর আর হদ্দে ফিসে ফিসে আয় খেয়া, আর আতুন খাসারা আছে আর আর আড়ানি আড়ানি অসুস্থ সলানি অসুস্থ কিছু গনা, আর আর কিন্তু এলি ফুয়াত না লাইবু আল্লাহ তুন গুসা লাইবু এড়িলা এত আল্লাহ আর রসুলরে আল্লাহ বানাতে বানাইয়ে দে গমলায় ভান গরি বানাতে গরি বানিয়ে নবী সুন্দর করি আইটে দে এখন আল্লাহ দেখতে যেত না আল্লাহ নবীর আড়ানি অসুন্দর নাই নামাতে না, নবীর আড়ানি সলানি কোনো অসুন্দর নাই, তুই বানাতে বানিয়ে দেন লিল্লা খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, দুরুর গুনুর কথা কিল্লাই উতেম হাসর গয় খদ্দে নামাতে না খন্নয় খাসর মানুষে খদ্দে, জুন রসুল দিকে হজরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবীকে খেতাব করে সম্বোধন করে বলছেন হাবিব
এত ঘুরলাম এত দেখলাম এত মানুষ দেখলাম, ও আজ মালা মিলকা লাম তারা কত আইনি, এত সুন্দর কেনে অনে আসোগে তো অন ডইল্লা সুন্দর করে নদী জিন্দি সাইন্দি ব্যব্য এত পরিপূর্ণ কেনে হন নদী ফুকাইয়া গাওয়া কিছু নাই আর দৈন্য নাই, ওয়াক মালা মিন কলম তলি দিন নেসাউ দুনিয়ার মেয়ে ফলে হাওয়া আলাইহা আসসালাম তুলুই একে মেয়ে ফলে সন্তান প্রসব করণ শুরু হয়ে দে এই তিলুই হন মেয়ে ফন ডইল্লা পরিপূর্ণ সন্তান জন্ম ন দে দিনা ন দে কদিন ঘরে যাই রসুলি ব্যাট ডইল্লা আমি হয়ে যাব শিখে দিও ও মা বোন শিখে দিও নহলে দুঃখ বাজিবা হলে তামোবার রামি কুল্লাইবিন কান্নাকা খুলিক তাকামা তাশাও সলা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আমার বাবারা কাছের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে শোনাচ্ছেন রসুলকে ও আল্লাহর প্রিয় নবী খেতাব করে সম্বোধন করে নবী আছেন পাশে নবীর প্রশংসা করে করে যাচ্ছেন আমার রসুল কিনা কথার সাথে কাজের মিল আছে কিনা রসুলের আর আল্লাহ হতাল্লাহ খামল্লাহ কিনা আর নবীর হতাল্লাহ খামল্লাহ কি আছে জি বাবা কিন্তু ইয়েন্দি খেন যদি অনরে ফাম ভর্তি দে অনরে কে বেশি তারিফ করে দিজে ফুলি নদী এমন বালু নই তোমরা বেড়াই মারি দিও কে তোমার সম্মা সম্মি তারিখ বললি তুই তারে সুযোগই এল নদী ব্যা কেয়া তোমার ভিতরে একটা নফস আছে ভিতরে ফুলাই ফেলাইবু আল্লাহরে বুলাই দিব নফস যদি ফুলে যায় তখন ওই বান্দা আল্লাহকে আল্লাহকে ভুলে গেলে কাজ হবে আল্লাহ বলে সুরা হাশর 28 নম্বর পারায় আমার আল্লাহ বলে নই মানদারীরা ওদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে আমি আল্লাহকে ভুলে গেলে কিন্তু আমি একটা সাজা দেব কি দেব ফানসাহুম আনফুসাহুম ইতারে যেই মর্যাদা দি যেই সম্মান দিয়ে নেয় দুনিয়ার দিয়ে ইতি ইতারে ভরি যাব কোন হইতে ইতারে ভরি যাব দুনিয়ার জমিনও মানুষ বলে বেদগুণ তুন সেরা মাথো না ইম বেদগুণ হয় না না হয় মুসলমানে হয় তো আল্লাহ হিন্দু ভাই হলে না হয় ইতারা বুদ্ধিষ্ট হলে না হয় বেদগুণ হয় না না হয় মানুষ সৃষ্টির সেরা তাই যদি হয় ও আমার হিন্দু ভাইয়েরা মানুষ যদি সৃষ্টির সেরা হয় গাছ থেকে সেরা বাঁশ থেকে সেরা নদী নালা থেকে সেরা আগুন পানি থেকে সেরা চন্দ্র সূর্য থেকে তো আমি সেরা ওরা আমার থেকে নিরস আমি কেন চন্দ্র সূর্যকে নম নম করিব পারিব আমি পারি না কারণ আমি চন্দ্র সূর্য থেকে আমি কেন অশ্বত গাছ বট গাছ তুলসী গাছকে আমি কেন নমস্তে নমস্তে করব
জিনামি করব না, আমি তাদের থেকে সেরা। আমি কাকে নমস্তে নমস্তে করব, যিনি আমাকে সবার সেরা বানিয়েছেন উনাকে করব। সুবহানাল্লাহ, এই তো যুক্তি, এটাই তো যুক্তিসঙ্গত কথা। আল্লাহ বলেন তুমি সৃষ্টির ভিতরে, আমি বানাইছি তোমাকে সৃষ্টির সেরা। আল্লাহ আল্লাহ, ওয়ালাকাদ কাররামনা বনি আদামা, 8 নম্বর পৃষ্ঠা 15 নম্বর ফারাক। আল্লাহ খোদে তোরা নবী আব্দুল তুমি যদি দিন না বেশি, আল্লাহ খোদে লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা আত-তিন খোদেরি। আল্লাহ খোদে মানুষ করে এত সুন্দর বানায় দিয়ে উত্তম বানায় দি, হন সৃষ্টি মানুষের ডিঙ্গায় যাইতে ন তো আইকে ব্যক্তন উত্তম উত্তমই ব্যক্তন উত্তম সেরা ওই আইকে সান দেইলি মেরা ওই সূর্য দেইলি মেরা ওই ওই সহন আই তু সেরা ইম বেগিন মেরা ইম বেগিন কি বুঝিনি বাবা মেরা বুঝিনি জি আরা সেরা ইম বেগিন তুলে আরা সেরা হিসেবে থাকুম বেগিন আরার খেদমত করিব, সূর্য আরারে আলো দিব, সাদে আরারে আলো দিব, ফানিয়ে আরার খেম করিব, আগুনে আরার খেদমত করিব। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, প্রথম পারা আলিফ লামের 4 নম্বর পৃষ্ঠার শেষে আল্লাহ যদি বেগিন বানায় দি তোর আল্লাহ নয় না, আল্লাহ উদ এগিন বানিস দু ওই দিন তোর আল্লাহ। আলম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদে, 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা লোকমান। আল্লাহ বলেন আসমানে যা আছে সেগুলো তোদের অধীনে করে দিয়েছি, জমিনে যা আছে সেগুলো তোদের অধীনে করে দিয়েছি। আটাইলি লতাবি সুবহানাল্লাহ, আটাইলি তাই আটানি না তো ভাই হ্যাঁ আটানি দি না ভাই, কিন্তু আমার গোসুল আজম দস্তগীর ওলি কুল সম্রাট আমার নবীর নূরানি সন্তান, বাবার দিকে হাসানি মায়ের দিকে হুসাইনি, আমার প্রিয় নবীর নূরানি সন্তান হুজুর গোসুল আজম জিলানি, সৈয়দনা আব্দুল কাদের জিলানি, গৌসুল আজম লাসানি, কি গৌসুল আজম লাসানি, যে গৌসুল আজম হইবে গুই আর হইবে লাসানি, এদুর হইল বস লাসানি মানি যার কোন দ্বিতীয়, সে গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি। আল্লাহ আল্লাহ, উনি কি বলেছেন, উনার বক্তব্য কি, উনি কি বলতে চেয়েছেন? আমি আপনাদের খেদমতে কি বলছিলাম শোনো, দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলেন ওই আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছু তোমাদের অধীনে করে দিয়েছি, বেগুন নয় জোনে যাইনি জোনে ভাজ্যু নেরি বা শক্তি ফাদে হত্তুন আল্লাহ তুন খুন্দি রসুলুরি নিন্দি, মরমান করে কথা বলি না বুঝে না, আমি জোর করি নেবাজি ফায়দে হত্তুন আল্লাহ তুন খুন্দি রসুলুর ইন্দি, হক মানিবা না বাতিল মানিবা তো হক খনে খনে দিব আল্লাহ হনা, হক খনে দিব খন্ডে ভাইয়ম আল্লাহ তুল ফুসল্লো আল্লাহ কিয়েল খন্ডে ভাইয়ম, তো পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 6 সূরা মুহাম্মদের শুরুতে আল্লাহ বলেন মানুজিলা আলা মুহাম্মাদিন হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যাও না ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও, ওনাকে যেটা দিয়েছি ওটাই হক ওটাই হক ওটাই হক ওটাই হক, ও তালিবুল হক যারা সত্য অন্য
অন্বেষণ করে হক যারা চান পেতে যদি চান ঠিক আছে আল্লাহ দিব একদম ষোলো আনা মানিলাম কিন্তু এটাও তো মানতে হবে পাইতে হলে রসুল লাগবে আল্লাহ দাদা আল্লাহ দাদা আল্লাহ দাদা এন্দ্রি ভালো কার আল্লাহ দেদে আরো মানি তোর মানো কিন্তু রসুল উত্তুল ফাদে ইয়ান কেন মানো ইয়ান মানো শুনিব না ইয়ান মান্য দেবা ইয়ান মান্য দেবা নবীর প্রেমিক লাউ রব্বিল আরশে জিসকো জো মিলা উনসে মিলা اگر ایمان ہو تو ایسا ہونا چاہیے لا تو دیر کو تو مانی نا ورب العرش اوی عرش خدر کو سو سکرے والچی جس کو جو ملا ان سے ملا جے جا پیچھے ان سے ملا کن سے ملا رسول سے ملا بٹتی ہے نینوں میں نعمت رسول اللہ کی صلاۃ دنیا بابا آسن تاہلے ہمیں اپنادر خدمت عرض کرچھلام আল্লাহর হাবিবের পেছনে পেছনে যাও আল্লাহর নজরটা পড়বে রাসূলের উপর সরাসরি আরিক হইলি গুসা আর জুলিউ কিয়া বেগিন আফওই দে দে তোর মাথা না বেগিন কি এন হইতে জিম না কি আর বেগিন ফইতিয়া হইতে জিম না আর বেগিন শুদ্ধ হইতে জিম না খাইতাম না শুদ্ধ ওই বেলায় নবীর মাফ কাঠি লাইব না নলাইব জি জি লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন পারা নম্বর ১১ পৃষ্ঠা নম্বর ১৯ সূরা আহজাব শরীফের আয়াত আল্লাহ বলেন বান্দারে তোর কাজকর্ম চলা বেলাকে যদি শুদ্ধ করতে চাস তাহলে একটা ডাইস বানিয়ে দিয়েছি ওই ডাইসের নাম রাসূলুল্লাহ ডাইস না ফেলে এনে শুদ্ধ করতে চাইলে গুন্দি ব্যাগ হয়ে যায় গুন্দি বাঁয়ে যায় ঠিকা আমাদেরটাও শুদ্ধ রসুলেরটা শুদ্ধ আল্লাহ শুদ্ধকে ভালোবাসেন শুদ্ধকে আল্লাহ ভালোবাসেন তো আমার নবীর ভিতরে কোনো দোষ নাই খলেকতা মুবাররাম মিন কুল্লি আইবিন যত আইব যত দোষ যত ত্রুটি যত স্পট সব কিছু থেকে মুক্ত আমার রসুল তো আল্লাহ বলে নেই তারা রেখ রসুলি তারারে ওই দেওয়ার ভিসুদি ভিসুদি আই বেল্লাই তো আর নজর ফরিব দে অনে রসুলরুর অনে নবীর চেহারা দেখুন মাত্র আয় আল্লাহ তোর খুশি লাইবু আয় খোদার গুসা নড়িব এ কথা লাই অনরে যেতে দেখুম আর রহমতের সাগরে ঢেউ মারিব নবীরে অনর ভিসুদি জানাইব অনর ছাত্রের ভিতরে আই তেরা রে কবুল করি বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি Yeah.
বাবা, আমার পাপ যদি মোচন করাইতে চাই, গুণো যদি মাপ করাইতে আমি চাই, আগদি আল্লাহ তুন দয়া লাগন্য হরিব না। হ না বাবা, বিচারকে আরে মাপ করি দিব, মাপ করি দাও। এলে বোধ বিচারক নড়ান না এখন। হ না, জি জি জি, বোধ বিচারক ইতারা আতঙ্ক আছে। হতে সরি জি বাবা, বিচারক বিচারকের আসনে সদিন, এবারে যদি হেলো হয় দেয় ফলম সর করেন না না করেন। জি বাবা, জি আল্লাহ এন্ডিল্লেন এখন লস্সর হইব না, আল্লাহর এখনো ডল্লা গঞ্জেবুনি লোভ লাগঞ্জেবুনি লোভ ফিদি লোভ লাগাবি। আল্লাহ তুন কি রকম আছে, কিসের কমি আছে, আল্লাহর কোনো ভয় আছে, আল্লাহর কোনো ভয় নাই, ভয় লাগাতে পারবো না, আল্লাহকে লোভ লাগাতে পারবো না, তো কি করতে হবে রে বাবা। কিন্তু আল্লাহর দরবার থেকে আমাকে ক্ষমা পাইতে হবে, ক্ষমা যদি পাইতে চাই আগে আল্লাহর দয়া লাগবে। কি লাইব হো না, কি লাইব, ডর করি হ, দয়া আগে না ক্ষমা আগে, দয়া আগে না ক্ষমা আগে, আগে মনে দয়া এসেছে তারপরই তো ক্ষমা, ঠিক না? আমার বাবার এই দয়া এই ক্ষমা কার কার লাগবে না, হাত উঠাইয়া বলেন। বেগুন চল্লা এব না, দয়াও লাগবে ক্ষমাও। আল্লাহ বলেছেন চার নম্বর পারার নয় নম্বর পৃষ্ঠার শেষে, লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন সারা জীবনের সমস্ত সঞ্চিত সম্পদ এটা দোবাশী বাজারের দোকান দিয়ে করো, কিংবা চট্টগ্রামের নিউ মার্কেটে রিয়াজউদ্দিনে ব্যবসা করে করো, কিংবা ঢাকার বড় মার্কেটে গিয়ে ওখানে করো, কিংবা সৌদি আরবে গিয়ে করো, কিংবা লন্ডনে আমেরিকায় ব্যবসা বাণিজ্য করে করো, যত সম্পদ জোগাড় করবা সমস্ত সম্পদ এক পাল্লায় রাখো, আর এক পাল্লায় আমি আল্লাহর ক্ষমার দয়াকে রাখো, দেখবা ক্ষমার পাল্লা দয়ার পাল্লা ভারী হবে। ক্ষমা করবেন আল্লাহ, দয়া করবেন আল্লাহ, কিন্তু পাবো কোথায় গেলে রে বাবা, কোথায় গেলে পাবো? জোর করে মিছিল করব, মিছিল করবেন, দয়া আমাদেরকে করতে হবে, নইলে গদি ছাড়তে হবে, আল্লাহর উপরে গদি দিব না, তুমি লাভ যাও কোনো মতে এলে করতে নিবে নাকি আসে না দিলে হলে কয়ারে মা, আজি ফেটফাটে লিখিব হালিয়ে দেই বলি মানিল মুলকুল ইয়াউম। বাবা রে, কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যারা আমার 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 তোমার করেছিল, আজকে কে আছো বলার জন্য বলো দেখি, কে আছে? ওদিন আল্লাহর পক্ষ থেকে বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহর রাজত্ব, একমাত্র আল্লাহর ক্ষমতা, সুবহানাল্লাহ। আল্লাহ মারুমি বলেছেন জোরে রাব গুজার জারি রাবগির রহম সোয়ে জারি আয়াত আই ফকির। এই এখানে বাহুর বল দেখাইও না, দুই চোখ থেকে দুই ফোঁটা আল্লাহর ভয়ে নবীর প্রেমে পানি ফেলো, আল্লাহর রহমত ঢেউ মেরে মেরে তোর দিকে চলে আসবে।
আমার রসুল তো আমাদের আকীদা নবী, জীবনে কোনো গুনাহ হওয়া বাজি খাতুন খাতুন বিশ্বাস আছে নবীও গুনা গুজি রাতের নিশীতে উঠে নামাজ পড়ছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ববিখ্যাত আশেকে রসুল আলেমে দিন আল্লামা শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাই এভাবে চিত্র এঁকেছেন, ছবি এঁকেছেন ওনার কথা দিয়ে, জালামতু সুন্নাতা মান আহিয়া জালামা বিহা কদ ইশতাকাত কদমাহু দুররামে ওয়ারামি। ওই নবীর আদর্শের সাথে আমি বড় অন্যায় করেছি, যে নবী রাতকে রাত নির্ঘুম অনিদ্রায় কাটিয়ে দিয়েছে, কিল্লায় টেলিভিশন চালিয়েছে, গম মারি মারি উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, বয়স আমার কম ছিল মাত্র 9 বছর বয়সে আল্লাহর প্রিয় নবীর ঘরে যাই, আমার তো একটু ঘুম বাড়ি, এখনো আমি কম বয়স্ক, আমি ঘুমাইছি, আমার পাশে রাসূল আরাম ফরমাচ্ছিলেন, কখন জানি উঠে গেছেন আমি জানি না, শুধু আমার ঘুম ভেঙেছে কখন, আল্লাহর নবী যখন ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, আল্লাহর নবী যখন ইককাই ইককাই খাবের রাসূলে আল্লাহর প্রিয় নবী যখন সিজদায় গিয়ে কাঁদছে, নবী কাঁদছেন দীর্ঘক্ষণ নামাজে, বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওই নবী যাকে আল্লাহ কোন গুনাহ নাই বলে ঘোষণা করেছে, আপনার তো কোন গুনাহ নাই, আপনি কেন এমন ভাবে কাঁপছেন? আমার নবীজি উত্তর দিলেন, ও আয়েশা তোমার আকীদা সত্য, আল্লাহ আমার কোনো গুনাহ রাখেন নাই, আমার কোনো গুনাহ নাই, আমার প্রত্যেকটা চলা বলা আমার প্রতিটি কদম আল্লাহর ইশারায় চলে। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন নবী, কুল ইন অন হুদুন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি আল্লাহর ইশারার বাইরে চলি না। তা আল্লাহ ইশারা কি রাসূলের ভুল ফতো দি দিব না? হন না, যদি অনেকে হই দেয় রসুলে গুনা গেছি তাহলে কতই ভাই বোধে গড়াই দেখুন, এ নইব না এখন তাল্লা খুদুন ন হইল মওদুদি সাহেব হই মিলি হনে মাওলানা মওদুদি সাহেব বহুত ইসলামী চিন্তাবিদ্ধ ইবে হদিন নবিয়ন সেরড়া দিকিরে দিয়ে তো এখন তাল্লা গুনা করি নহর দে টিয়ারা তুলি ফেলাইলে মাত্র গুনা করিব, তুলি ফেলাইলে মাত্র তো কোনো গরিবি হইলাম দে না, একটা সিউন কথা হইল না তোর আরে এখন হতে মওদুদি সাহেব হতে একটা সিউন কথা হইল না, সিউন কথা কি হইতে রনি আল্লাহ মাঝে মাঝে গিরে হদ্দু তুলি দি গুণ হয় একটা গরিব লাগে, তওবা 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলে রসুল নদী কি করে দে রসুল বাটাইয়ে দে আর আর গুণত্বন বাসাই বেলাই মনন হনা ইয়া রসুল রদি আল্লাহ গুণ গড়ার হইলে বাজি আর আর মাথায় নদর এই মওদুদির খল্লা দেই মেলিয়ে দে আর আর মাথায় নদরে মৈশুত্তুন আছে তে মাথা মৈশুত্তুন আছে তে খল্লা মাথা না যেই মাথায় নবী নসিনী মাথাও খল্লা। আমি আরজ করতেছিলাম
নবী বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ খোয়াত দে, আয় আল্লাহর ইশারার বাইরে নগরি তুইলি নবী বেগুনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আমার আরজ করতেছিলাম, আসুন আসুন, আমাদেরকে বলছেন রহমত আর মাগফিরাত, তোর সারা জীবনের সঞ্চিত সম্পদের চাইতে দামি কোথায় পাবো, কোথায় পাবো? বলেন না কোথায় পাবো, আল্লাহ দিবি যে হো না একটু আগে নও হই না বা বেগিন খনে দে যে বা খন না বেগিন খনে দে দে আর বা আর আল্লাহ দে দিন মানি তো বা দি আবা বাবা অকল আল্লাহ দে দি আর মানি তো তো ফাইদিয়েন তোমারা না মানো ইয়েন আর আইয়ে না মানি হড়ে ভাই এ ফাইদে হড়ে ফাইদে রসুলের দরবারত ওয়ালাও আন্নাহুম ইয জালামু আনফুসাহুম জাউকা। ফাস নম্বর ফার সাত নম্বর ফিস্টের আল্লাহ হোদে হাবিব গুনাগার কল অনত দরবার যেতে আইব দরখাস্ত করিব অনত তুলুগ সুবারিশ লই প্রিন্সিপাল সাহেবের কাছে ভোগ করে দরখাস্ত দি ফাদিবত কর ক্লাস টিচার তো লেহান হই আচ্ছা কোন সুবারিশ কিরো হন নাকি হন হন আর আর বেহ উল্টা দি কোন কোন নাকি হন হাতুন আগে ভইল হাতুন আচ্ছা কোন না ক্লাস টিচার তুম কি আনবই লেহান হই সুবারিশ আনবই ক্লাস টিচার জিউলুর অন্য ক্যারেটে গেল আদি তোমার ক্লাস টিচার তো না গেল বুঝছো গোনা খাতুন জি আর নয় সমগ্র বিশ্ববাসী সমগ্র কুল কায়নাতের ক্লাস টিচার হল দিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আরে নবী কো জানো নেই জানো গে তো মানো গে কিয়া রাসূল ফরমাতে হ্যায় বুইস্তু মুআল্লিমান মাই ভেজা গয়া হু মুআল্লিম বানা কর আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন সুবহানাল্লাহ খারার শিখে বেল্লা আর আমার বেগুনরি জারার কাছে ফাটাই বেগুনের শিখে বেল্লাই মাতুন না জারাল্লাই ফাটাই বেগুনের শিখে বেল্লাই খারাল্লাই ফাটাই সমস্ত মানব জাতির কাছে স্টেজের দু সিঁড়ি খারাপ ছিল মাধবের দু চলি ও সুদা হতা ইতারের ওই দিন আলি বেদুন হইন ইতারের তো তো ইয়ে না নয় ফুসল লই নিয়ে তাবারাক আল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আগে বাউন্ডারি রেখে দে মানুষ পর্যন্ত আয়াতিবেত মানুষের বাউন্ডারি ফেলে গিয়ে আলামিন হই তুই তো মানুষ না হন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ যদি মানুষ হলরে ফেলে দেবে এর নাকি হন্য সমগ্র সৃষ্টির গোটা সৃষ্টি জগৎকে যিনি লালন পালন করেন আলামিন সূরা ফুরকানের প্রথম আয়াত এখানেও বলেছেন আলামিন সমগ্র আলামিনের জন্য যিনি সতর্ককারী যিনি সমগ্র আলামিনকে আল্লাহর ঠিকানা দানকারী সুবহানাল্লাহ। 17 নম্বর ফারার 10 নম্বর ফিস্টের আয়াতই বলি জিবে একলা হো وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
রহমত মূর্ত প্রতীক আপাদ মস্তক রহমত সুবহানাল্লাহ আল্লাহ তুন তো মাঝে মধ্যে এসো আল্লাহ তুন মাঝে মধ্যে বসেন উঠেন না হন না তু ফিবা মাথা আছে না এখন আছে না নেই এখন জি রহমত আল্লাহ তুন আছে মাঝে মধ্যে গুসা উঠে না যত গুসা উঠছি এত রহমত ইয়ে না নেই এত হুড়ি উড়ে দেখুন না গুসা কেন কাহার জব্বার আল্লাহ দায় রহমত রহিম কিন্তু আর নবী শুধু রহমত আই রহমান আই রহমত নয় আর নবী রহমত একটা মুহূর্ত নাই আর নবী তুন রহমতই সুড়িন্নে পারে বরফ তুন ঠান্ডা গেল বরফ বরফ তাই না বরফ হতো এই বরফ ফানে কেন গরম করি আনো বেশি ঠান্ডা বরফ গরম করলে আর বরফ তাই না ও এই অনুর হইলে ও কেন ঠান্ডা করি আনো অনুর হইলে ঠান্ডা করলে ওইটা এগো না আগুন লয় গরমই লাগে এন ভাবে এলসা কে হাকিকি হই বরে ইবে এলসা কে মজাজি নো জি শরহে মে আম মে তো আমেল এ ওয়ার থড়ি লেরি হ্যাঁ জি এলসা কে হাকিকি ইবে আলেম না নামাতেন ও আলেম মান কি দন তোরে কেন না তুললি গরম আগুন লয়েল সাকে হাকিকি ঠান্ডা বরফ লয়েল সাকে হাকিকি জুদই তো ঘরে জুদ নয় ঠান্ডা গেলে গই বরফ বরফ না তাই গরম গেলে গই আগুন আগুন না তাই আর নবীর ভিতরে আল্লাহ রহমত এন ভাবে দিয়ে দে ইয়ে রহমত ইয়ে না নবিল্লাহ এল সাকে হাকিকি আর রসুলুল্লাহর রহমত ইয়ে হলদি জুদই তো ঘরে বরাবরই বর্ষণ ওই নবী রহমত রহমত এমন রহমত যে রহমত হল দিন রহমতের এঙ্গুরি রায় নদে রহমত সবসময় বেল্লা আছে না নেই ফাত্তর হই তহদাল্লাহ তার কেনা কুষ্টির রায় দি তহদাল্লাহ তারা কেনা দায়িত্ব করে হনানো জি জি আরজ করতেছিলাম লা মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রাহমাতুন আল্লাহর রহমত এবং মাগফিরাত তাহলে রহমত তো আল্লাহর নবী ক্ষমা আল্লাহর ক্ষমা এটা রহমত আল্লাহর দয়া এটার মূর্ত প্রতীক আমার রসুল ক্ষমা পাবো রসুলের দরবারে গেলে আমার আল্লাহ বলেন একখানা নবী দুয়ার যা কে আপা রহতে হ্যায়
فقط مدینے میں کون کہتا ہے آقا رہتے ہیں فقط مدینے میں, غلط ہے, رہتے ہیں آقا عاشقوں کے سینوں میں. نبیوار حسنن النبی اولا بالمؤمنین من انفسهم, مومن مومن نبی بر تھوڑا راگ دی بنائی حق بہت آگے بنے رکھی تو بشش گرن مطر تمہار فالو بھائی بھائی نبیر آرشو بنے دی رحمت مانی نبی مغفرت پا جائے نبیر در بارے گلے نبیر شپارش پلے ওই নবী না পাইলে ফানি নতালি ওর গোসা তখন ধরিব না মাথ না বসম তার বাসার কারণ গিয়ে ফানি নিশুর টাঙ্কি তো নেই মাথ না বাবা গ্রামে গঞ্জে বান অন্য ব্যবস্থা তাইলো শহর মধ্যে বহু দুঃখ থাকি আতিকে কারণ নেই কিরে এটা টেপসারি দিকি নেই পানি নেই আল্লাহ কি দেখা দি আর দিন কারণ নিল দি ফানি দি হুতুনু ন উড়ে আর এতুনু তুলি ন ভারি কেন ইত্যম তুই দুঃখুত ন বাজি না এও তাহলে সালাকি করুন ন ভরিব না যে বেড়া গদি এড়ে যাই মাত্র আগে টেপ খুলি জন ন ভরিব ফানি আছে না নইলে তো বেহসিব হ্যাঁ টিস্যু দিয়ে আর দিন ফুসিল তো বাঁচাইব না দিলে ঘরে যদি মানুষকে বাইরে বাস হচ্ছে দিলে মানুষ তো কিনে কিনে না হবে খোঁজ না লাগবে এটা জায়েল করে দেয় দূরীভূত করে দেয় আমার নাপাকিকে আমার শরীর থেকে দূর করে দেয় মুজিলুন নাজাসাত পানি নফাইলিয়ে না পাক মাটি ও নফাইলিয়ে না নবী আছে না নেই আছে না নেই নবী আছে ইন হতিন ফলাই সলাই কথা শুনিন নবী বলে আইয়ে খড়ে সসাই ইন আকুম লুইশর কথা না এটা না হই একটু লম্বা কো কথা দিই নে হত্যা গদ দি নবী খড়ে দেখো তো নবী কোথায় দেখো তো চেয়ারের নিচে না টেবিলের নিচে তুমি আর তো শরম লাই হওয়া শরম লাগ তু লম্বা হত্যা গদ দিও দে এই নুগ যদি ফ্যান সাট ঠিকই তো মিছি কইতো আচ্ছা কোন আমি একবার গিয়েছিলাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর রোড দিয়ে ওই বিশ্ববিদ্যালয় তো নবনীত বাজি ইন সুজুরি শেখ তারা হুজি দেন এটা লাই তারা প্রিন্সিপালই আমি দুই নম্বর রোড দিয়ে গেলাম কারণ বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অফিসে কর্মচারীদের এদের সমিতি আছে চতুর্থ শ্রেণীর কর্মচারী চতুর্থ শ্রেণীর হারা হয়ে যায় এদের একটা সংগঠন আছে ওদের ওখানে অফিসে মিলাদুন নবী মাহফিল ওখানে গেলাম দাওয়াত করেছে তো ওখানে আমার প্রোগ্রাম মাগরিবের পরে আমি গিয়ে পৌঁছলাম 15 মিনিট কি 20 মিনিট আগে গেলাম আমিও গিয়ে বসলাম তখন ওই সময়ের তখনকার সময়ের বিসি ভাইস চ্যান্সেলর প্রফেসর নুরুদ্দিন সাহেব উনি বক্তব্য রাখছিলেন উনি বললেন আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে ক্ষমা করে দিন তিনি মানুষের জন্য অনেক কষ্ট করেছেন বটে আমি শুনলাম তো পাশে বসা তাদের তিনজন ইমাম একজন কেন্দ্রীয় মসজিদে আর দুইজন নাকি দুই পাশে তিনটা মসজিদ আছে তিন মসজিদের তিন ইমাম সগর খোনায় চাইলেন তারা কি মনে হইল দেখে তারা শেয়ার আতিককে বিজুলি চমকে ফান খুশি হইলে ডরেই দে
ফিরলে হর তো হর ভারত মানুষ খুশি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঠিক কিনা ব্যক্তিগুলোর বড় বিশ্ববিদ্যালয় হন না ইউনিভার্সিটি নয় না জি বাবারা আমার সেই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে যিনি ভাইস চ্যান্সেলর উনি বলতেছেন আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে ক্ষমা করে দিন দোয়া করে দে রাসূলুল্লাহ কির দে দোয়া করে দে কি বললাই মানসুল্লাহ ব কষ্ট বুঝি তাই মুলি সাহেব বল ওই দিন তাকে শুন দুইটি হতা হইল এর দিলে করে হয় না তাই জন্য বলতেছিলাম কোরআন সুন্নার এলম লাগবে কিনা কোরআন সুন্নার সঠিক এলম থাকলে এই কথা কোনোদিন মুখে আনতেন আনতেন না তৈরি বাবা ওটা যদি সর্বসাধারণ মানুষ বললে কোনো মতে মানতে পারতাম মৌলী সাহেব হইল মানুম না তোরে মালানা হত না তোর কি হয় মানে আর উস্তাদ নইল জামিয়ার উস্তাদির রহমতুল্লাহ জি বসকালি মালাখানা দে আল্লাহ সমস্ত জাহানকে সংকোচন করে আরো বাইলে বাচ্চুই যায় না আর ট্রেন গুলি জায়গা বেশি নয় চুম না বহু জায়গা নলাই বললাই জি হুজুর কি সুরে গি আল্লাহ সমস্ত জাহানরে কুরাই খারাই আল্লাহর প্যারা নবী হদ দিলি আমার জন্য সমস্ত জাহানকে সমস্ত কায়নাতকে আল্লাহ সংকোচন করে আমার সামনে দিয়েছেন কাহানি আনজুরু ইলা কাফি হাদিহি আমি যেন আমার হাতের তালুটা যেভাবে পরিষ্কার দেখতেছি সেইভাবে গোটা সৃষ্টিটাকে আমি দেখতে পাচ্ছি এবং কেয়ামত পর্যন্ত দেখতে পাব দেখি দেখতে পাবো দেখি হদ দে শব্দ হদ দে গ্রামারে হদ দে আঞ্জুরু হদ দে ইবে ফেলে মুদারে ইবে আজিও খালিও হরু ইদ্দে জিন আসি বিয়াকিন সুবহানাল্লাহ বিয়াকিন রে ওয়ারেল দে কিয়ামত পর্যন্ত ইম বিয়াকিন ওয়ারেল দে ইবে আঞ্জুরু যে রাসূল আদত তাই বিয়াকিন দেখে আইম ফরে নাকি তো আইনে এড়দিলে আইন হইনি তো আইম দে আর এড়দিলে আইতে আইন না নিয়ে নবিদয়া আর
এবার কিটা আমার নাম কিচ্ছরে কেঁদে সাইশ্য এহর তৈরি ১৪০ কেন এটার ভিতরে পাঁচ নম্বর কিচ্ছা আমাদের হুজুর ভালো হয়ে গেছেন। উনি খুব হাস্য উজ্জ্বল মুখ, হুজুর আপনি আল্লাহর রহমতে ভালো হয়ে গেছেন। নয় বাবা, আসলে আমি মরেই যাব, আমার মৃত্যু হবে, তো আমি এই মুহূর্তে উঠে তোমাদেরকে একটা সুসংবাদ দিলাম। আমার ছোট ছোট বাচ্চারা, নাবালক বাচ্চারা রয়েছে, একজন বাচ্চাও এখনো বালে এই নাবালক। হ্যাঁ, আমার বাচ্চাদেরকে রেখে যাচ্ছি, আমার কেমন কেমন লাগতেছে, প্রাণটা কাঁদতেছে, প্রাণ যেন বের হচ্ছে না, কষ্ট পাচ্ছিলাম। এই অবস্থায় আমার রহমতের ভান্ডার নবীকে দেখলাম, আমার শিয়রে এসে বসেছে। আমি জিম্মেদারি নিলাম, আর রসুলে আর ফলর কি বিশ্বাস করছে না করে ইতারার মোর্শেদরে, ইতারার পীররে, হুজুররে বিশ্বাস করছে দেরি, তাহলে হুজুর হই মুরিদ আলি বেদুনে তাদের জাহেলদের বলেন না, ইন হারার প্রশ্ন হো না, জাহেল আলার প্রশ্ন। খেয়াল রাখু, আরব্য বই লেখির আজ শেষ নয়, তর্জমা নোটেশন করতে না এবং ঈদ মিলাদুন্নবী শেষ করতে। একটা বই পেলাম, ওই বইয়ের মধ্যে লিখেছে মিলাদ কেয়ামের এক্স-রে রিপোর্ট। ও এক্স না না এক্স-রে,
کی لکھی دے ایک سے بات کرنے سلیقہ نہیں نادانوں کو کیا کرو ارے کلے کے چھ ملت قیام ایک سے ریبوٹ منی ملت قیام بردھ لکھی دے گی تو امینی کے چی ایک سے ریبوٹر پوسٹ مارٹم আমি আরো করতেছিলাম পানি আমার দরকার আছে কিনা কারণ গোসল করার জন্য দরকার আছে ইস্তিনজাখানায় গেলে তাড়াতাড়ি হো না কিন্তু যারা আবার তারা লেভেলের তৈরি হন অসুবিধা নেই বিশ ত্রিশ বই সাথে আননি হন অসুবিধা নেই এটা হলে ব্যাগগুলো ভেতর তবুও বলছি সবাই নেন এরপরে তো ওই পারেও ইনশাল্লাহ মাহফিল আছে আমি আরজ করতেছিলাম লক্ষ্য করবেন পানি লাগবে কিনা খাতুন খাতুন পানি না লাগবে হন আদুইয়া আদুইয়া ওদের ডিলে করে বইতাইবে না মাত্র না ওবা ডিলে করল গন্ধ না লাগবে তো পানি দি তো দরকার আছে না পানি মুজিলুন নাজাসাত পানি লাগবে রহমতের পানি লাগবে আমরা গুনাহগার গুনাহ থেকে পাক হতে পারতাম না যদি আল্লাহ রহমাতুল লিল আলামিন কে পাঠাতেন না ঠিক কি না হন আর ফানি ভেলি খুশি নে খুশি হন ও মরুভূমির মানুষ পানি ভেলি খুশি না নয় বাংলা মরুভূমির পানি মানুষ না পানি পেলে খুশি দুনিয়াটা মরুভূমি ছিল ফুয়ে ফাইট করে গিয়েল এখানে মানুষ আয়ামে জাহেলিয়ত যত ধরনের অনাদর্শ জুলম অত্যাচার অনাচার কদাচার জেনা বেবিচার সব কিছু ছিল এই পাপ আচার থেকে পাপ থেকে মুক্তি লাভ করার জন্য পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আমার আল্লাহ রসুল পাঠিয়েছেন খুশি না বেজার বড় করে বলেন বাবা তৃষ্ণার্ত মানুষ যেমন পানি পেলে খুশি গুনাগার নবী পেলে খুশি হব না ঈদ মিলাদুন নবী বুঝুন নই বেগে নেই দুই গাছে দৌয়া আর ওয়া আছে না খেয়াও না তাই ঠোকা এসো কিতে বিবাহ লেখিত মক্কা শরীফুর আলেম ইবেন নাম শেখ সৈয়দ মোহাম্মদ আলভী মালিকি রহমতুল্লাহ আলাই যার সবকে গিয়েছিলাম 2003 সালে সহি বুখারী শরীফের দরস নিয়েছি এবং ওনার থেকে হাদিসের সনদ নিয়েছি উনি সহি বুখারী শরীফ পড়াতেন ওনার বাড়িতে কিন্তু হেরাম শরীফে পড়াতেন শুধু সুন্নি আকিদা হওয়ার কারণে নজদিরা ওনাকে ওখান থেকে ওনাকে অব্যাহতি দিয়েছেন ওনার বাড়িটা ওনার ঘরটা মক্কা শরীফ হেরাম শরীফের 3 মাইল দক্ষিণে জায়গার নাম রোসাইফা জি সারে আল মালিকি ওখানে ওনার বাড়ি রীতিমতো প্রত্যেক দিন সহি বুখারী শরীফের দরস চলে সোমবার এবং বৃহস্পতিবারে মিলাদুন নবী হয় মিলাদ মাহফিল হয় উনি মালিকি মাযহাবের তো ওখানে গিয়েছি ওনার থেকে সনদ নিয়েছি কিছু কিতাব চেয়েছি উনি কিতাবগুলো দিয়েছেন এই কিতাবের নাম আল ইলাম বি ফাতাওয়া আইম্মাতিল ইসলাম হাওলা মাউলিদি মাউলিদিহি আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর প্রিয় নবীর মিলাদুন নবীর পক্ষে মিলাদুন নবীর সুবুতের পক্ষে প্রমাণ উনি দিয়েছেন দলিল দিয়ে উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ আর অবশ্যই জানি ব্যাগগুলো হলো এডইলে মানুষ না এলে ফক্কর আছে হ না তুই বিফক্কর মানুষের দলিল দো আয় আর ফক্কর মানুষের দলিল দিম না কিন্তু ই বে দলিল দিয়ে দে দলিল দিবে দি বালা করি খেয়াল করি ইতারা হয় দে বাদ মিলাদুন নবী শুরু হইছে দে জিবে শুরু হইছে ইবেন নাম বাদশা মুজাফফর তো বাদশা মুজাফফর ইবে ইতারা হতে পারো ফাঁস এক মানুষ আছে কি আছে কি বলে খারাপ মানুষ আছে লক্ষ্য করো এখানে শেখ আলভী মালিকি রহমতুল্লাহ আলাই
উনি এখানে বলতেছেন আল ইফতিরা আলা ইবনে কাসির ওয়া তাহরিফে কালামিহি, যারা ওই বাদশা মুজাফফরের ব্যাপারে যারা কটুক্তি করেছে এবং যে কিতাবের রেফারেন্স তারা দেয় আল্লামা ইবনে কাসির বিদায়া নিহায়া থেকে, ইনি বলতেছেন ডাহা মিথ্যে কথা। শেখ আলবী রহমতুল্লাহ আলাইহি হদিন ডা মিছে কথা ফাইল্লি আর হাসি লইয়া হ না ফাইল্লি এ এত ইনফরমেশন দে আ কাযাবতুম ওয়াল্লাহ এই তোরা খোদার কসম মিছাতা হইছে। শেখ ইবনে কাসির সম্পর্কে হইছে মিছা কথা ফাইন্নানা ওয়াজাদনা মা মা ইদ্দাইতুমুহু আলাল হাফিজ ওয়া মা নাকালতুমুহু আনহু, কিয়া তোরা জিয়ন লিখছস তোরা জিয়ন নকল কইছস। ইমাম ইবনে কাসির উত্তন আইনের বিপরীত ছয় দি তোরা মিছা কথা কইছস মাতো না তোরা কি কথা কইছস মিছা কথা কইছস বালাগুরি খেয়াল কইছুন বেদায়া নিহার ভিতরে জিবের খতাই তারা মিথ্যে নকল কইছি এদের ভিতরে ফরমাতন দে আল্লামা ইবনে কাসির আল মালিকুল মুজাফফর আবু সাঈদ আল কুকবরি আহাদুল আজবাব ওয়াস সাদাতিল কুবারা ওয়াল মুলুকিল আমজাদ লাহু আসারুন হাসানা। আয়াতে বুঝেন না ভারে রে ইবে লিখিত হন্নান ইবুক বহুত বড় সহি মানুষ আছে সুবহানাল্লাহ দানবী রাসিল ওয়াস সাদাতিল কুবারা ইব বহুত আলা পায়ার উদ্দ মুসলমান হলর নেতা আছিল এবং ওয়াল মুলুকুল আমজাদ বড় বুজুর্গ বাদশা আছিল মাতো না বুজুর্গ বাদশা আছিল আল্লাহ আল্লাহ লাহু আসারুন হাসানা আর এই রেফারেন্স আছে আই এত ইখে ন যাই আই অন্যের খেদমত তারজ গরি বল্লাই সাহেব খনে ইয়েন আরম্ভ বললই না তুম দরখান নাই আর কোরআনের মধ্যে কি আছে হ না দলিল দলিল আছে না নাই ক্যা এদুর বুঝুম দ্বারা নবী বারাল্লাই উপকারী না অপকারী উপকারী বন্ধু হইলে মানুষ খুশি হয় না বেজার হয় খেয়াল করিবেন হদি ঈদ দুইয়ের না না হাদিসে পাক কথা আছে দেখ জুমার দিন ও ঈদুর দিন কিউল্লাই আন নবী হদি ফিহা খুলিকা আদম যেহেতু দিনই বেদ হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ সৃষ্টি হইছে মাথা না বা খারে সৃষ্টি হইছে হযরত আদম আলাইহিস সালামের শেখ আলবী রহমতুল্লাহ আলাইহি ফরমাতুন দে হয়তো তোমরা একজন বিশেষ ঘর হয় তুমি যেদিন হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ কিরি নামাতে না সৃষ্টি করে এদিন যদি কি হয় সহায় ইউখাজ মিন কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাদল ইয়াউমিল জুমআ ওয়া উদ্দ মাযায়াহু জুমার দিনের তারিফ জুমার দিনের খুবই রাসূল বর্ণনা করেছেন কি ওয়া ফিহি খুলিকা আদম জুমার দিন কি আদম আলাইহিস সালামের সৃষ্টি এই জন্য জুমার দিন কিসের দিন কি হয় তশরিফু জামান আল্লাযী সাবাতা আন্নাহু মিলাদে লিআইয়্যি নবিয়্যিন কানা মিনাল আমবিয়া আলাইহিমুস সালাম বোঝা গেল যে কোন নবীর মিলাদের দিন এটা ফজিলত ওয়ালা দিন এবং উনি বলছেন ফাকাইফা এ মুসলমান একজন তোমরা কো বিশের গরি কো ফাকাইফা বিল ইয়াউমে আল্লাযী ওয়ুলিদা ফিহি আফদালুন নবিয়্যিন ওয়া আশরাফুল মুরসালিন আদম আলাইহিস সালাম উনিও নবী যে কোন নবী নবী লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি কোন নবীর অসম্মান আমরা করি না সব নবীকে সম্মান করার কথা আমাদেরকে রাসূল জানিয়েছেন তা আমি আরজ করছিলাম ইনি বলতেছেন যদি আদম আলাইহিস সালামের জন্মের দিন যদি ঈদের দিন হয় তাহলে ফাকাইফা একটু বুঝো কেমন তাজিম ওয়ালা দিন হবে কেমন বড় দিন হবে কেমন সম্মানিত দিন হবে বিল ইয়াউমে আল্লাযী ওয়ুলিদা ফিহি আফদালুন নবিয়্যিন সমস্ত নবীদের সরদার যিনি সমস্ত নবীদের মধ্যে সেরা নবী যিনি উনি যেই দিন এসেছেন সেই দিন কেমন দিন হবে আরবের মানুষ তো এই বৈজ্ঞ শের নকল যে আরবের মানুষ শের কথা কি ওনার কাছে ওই লোকটার কাছে ওই কবির কাছে ওনার বন্ধু এসেছে কে এসেছে
দরগরিন হইবা বন্ধু এসেছেন, তোনার বন্ধু এসেছেন যেদিন ওদিন সৌভাগ্যক্রমে সেই দিনটা ছিল জুমার দিন, হনা আবার সেই দিনটা ছিল পহেলা শাওয়াল, ইতে পারে তুই শীতের হওয়া বন্ধু বন্ধুর কাছে ইতে পারে তুই শীতের তো বন্ধুই খুশি হয়ে কি হওয়া করতে রনি আজকে আমার জন্য তিনটা ঈদ একত্রিত হলো, কয়টা তিনটা ঈদ কি কি ওয়াজহুল হাবিব ওয়াল ঈদ ওয়াইদুল ফিত্র ওয়াল জুমা, আজকে তিনটা ঈদ আমার জন্য হয়েছে, একটা হলো ওয়াজহুল হাবিব বন্ধুর দর্শন আর একটা হলো ঈদুল ফিত্র, আজকে ঈদুল ফিতরের দিন দুই ঈদ, আর একটা হলো ওয়াল জুমা জুমার দিন, আমার জন্য আজকে কয়টা ঈদ? এ মুসলমানেরা তোমাদের জন্য ঈদ হয়েছে দুইটা, একটা জুমার ঈদ আর একটা হলো ঈদুল ফিতরের ঈদ, কামাতে তো আল্লাহ হন আল্লাহ হন কে আজ ইয়ার বন্ধু ইসি তাহলে বন্ধু যেদিন নেই ঈদ ও কি দিন তো বন্ধু 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 আমার নবীর চেয়ে বড় বন্ধু আছে হাতুন হাতুন আছে হো নবীর তুন বড় বন্ধু আছে হাতুন হন হন আছে না ওরা কেন তুলে কেন সাহেব দিন না হবে তার হদিন বন্ধুত্ব ঠিক কিনা হন বন্ধু এনে বন্ধু এবারে বেশি আদরের বন্ধু বন্ধুর যেতে বন্ধুর যেতে কি আর ভালোবাসো না তোমার জানো তুনবারে বেশি ভালোবাসিস নয় না বন্ধুরে তোমার বন্ধুত্বের খাতিরে যদি আমার জানো চাও তোমার জান দেব হুসে আমি বলতেছিলাম বন্ধু 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 সবচেয়ে বড় বন্ধু দুনিয়া থেকে রাসূল হনা তাহলে সেই বন্ধুকে যেদিন পেলাম খুশির দিন কিনা ঈদুল ফিতরের দিন যদি কেয় গরু জড়াই বুঝতে পার করে মাথায় না পয়সা বলছে আজকে তো গরু জড়াই হয়তো ঈদুল দিন যাই ও তো আজকে তো সামের হাতে না মাথা কা আর কোরবানি ঈদুল দিন গরু নজরে কিনে নি আল্লাহর কাছে বেশি প্রিয় হম কি গরুর গলার সুরি জন সুবহানাল্লাহ এক এক সিস্টেম আছে না নেই জি বাবা কিন্তু আমাদের ঈদ মিলাদুন নবীর ঈদ কি নবীর দুরুদ পড়বো আল্লাহর নবীকে সালাম জানাবো নবীর সানাখানি শুনবো নবীর প্রশংসা শুনবো আল্লাহর নবীর প্রশংসা জগৎকে জানাবো ঈদুল ফিতর হ তারিখ আচ্ছা ফরিলের দিন ফরিব না বারে দ্বিতীয় দিন ফিরবি হন ঈদুল ফিতর যেদিন না ফতর ইয়ে দিন ফতর মানি বুঝো না এতদিন গাল বন্ধ ফতর মানি কলনের ফতর মানি কলন এতদিন গাল বন্ধ আছিল দিনের বেলা আজি ফতর জিয়ে নিয়ে খাদ্য জুমাল্লা দিলে হালাল জিনিস খাই সুবহানাল্লাহ ঈদুল ফিতর ঈদুল ফিতর ইফতার জি বাবা ইবে কি আর আমার কি গুলিও না নয় বহো না ও বা আজি নভেম্বরের ক তারিখ আর আছে কদিন তারপরে ডিসেম্বর মাস কিয়র মাস বিজয়ের মাস ইসের মাস তারিখ কোনটা ১৬ কিন্তু মাস নাকি বিজয়ের আমি বলি বলো না আমি বুঝলাম না একটা দিন পাইছে ভাইয়েরা
কয় বিজয়ের মাস, আরে বিজয়ের দিবস বল, বিজয়ের মাস কেন বলিস, গোটা মাসে বিজয়ের মেলা বসায়, ঠিক না? বিজয়ের মেলা গোটা মাসে দেয় না, বিজয়ের মেলা একটা দিনকে কেন্দ্র করে। আমি চিন্তা করলাম ফতো দিউনি অনৈতরা রে, কোরআনে হয়তো তোরা শুনবি নয় না, মানে ফটোর করি ফতো গেলে দিবি কোরআন শরীফ। আমি কোরআন শরীফ দেখলাম, কোরআন বলে একটা দিনকে কেন্দ্র করে গোটা মাস নামকরণ করা যায়। আল্লাহ বলে ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন নাযিল করেছি কোন রাতে? কদর, তো কদরের রাতে কোরআন নাযিল করেছি। এখন কদরের রাত কি রমজানের ফজিলত তারিখ নেই, 10 তারিখ নেই, 20 তারিখ নেই, এটা কখন আসে? শেষের 10 দিনে। আবার প্রত্যেক বেজর রাতে, প্রত্যেক বেজর রাতে এক একবার করে আসে, একবার আই রে হ না, একবারেই যেদিন হইব একবারেই, আর আতাই দিন করি দিই সাতাইশা করি আমরা। সে যাই হোক, আমি বলতেছিলাম রাত কয়টা? একটা, একটা রাতকে কেন্দ্র করে লাইলাতুল কদর। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পারা 2 পৃষ্ঠা নম্বর 7। আল্লাহ বলেন রমজান ওই বরকতমণ্ডিত মাস, রমজান ওই ভাগ্যবান মাস, যেই মাসে কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল হয়েছে একদিন, মাত্র একটা রাত, একটা তারিখে, কিন্তু রমজানে হয় ওটা তারিখে বা শাওয়ালে না হয়, তারিখে বা শাওয়ালে না হয়, তারিখে বা রমজানে হয়নি, একথা গোড়া রমজান কোরআনের মাস। তাই আমার রসুল 12 তারিখে তশরিফ এনেছেন, কোন সমস্যা নাই। আমার নবী যেই দিনে আসুক রবিউল আব্বালে এসেছেন, যেই তারিখে আসুক রবিউল আব্বালে এসেছেন, তাই গোটা রবিউল আব্বাল আমাদের জন্য মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। সমজনে কি কোশিশ করো, আল্লাহ সবকো সমজনে কি কোশিশ আশা করো, সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করো। আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।